হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আমি পল্লবী আর আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাজা পিঠে বা মালপোয়া বলতে পারো তোমরা। তো আজকে নতুন একটা রেসিপি শেয়ার করি, ভাবলাম এতদিন তো রান্না বান্না করেছি, তো কিছুদিন ধরে শীতকাল চলে এসেছে, তো পিঠা পুলি খাওয়ার সময় তো চলেই এলো, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি। তো চলো আর দেখে নিই রেসিপিটা কী কী লাগছে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি শেষ হওয়ার পরে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এটা আমার হাতটা কেটে গিয়েছে, তাই একটু ব্যান্ডেজ করে নিয়েছি। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমার লাগছে দুটো কলা, আমি এখানে দুটো কলা নিয়েছি। তারপর আমার লাগছে এখানে পানমৌরি রয়েছে, তার সঙ্গে রয়েছে দুটো বড় বড় এলাচের দানা। তার সঙ্গে নিয়েছি আমি এক বাটি চিনি, লাগছে এক বাটি সুজি, আর তার সঙ্গে নিয়েছি এখানে ময়দা, আর এখানে নিয়েছি এক বাটি দুধ। আমি দুটো কলার অনুযায়ী সব কিছু উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি যেহেতু দুটো কলার বানাবো সেজন্য আমি কম কম পরিমাণ নিয়েছি, তোমরা যদি বেশি কলা দিয়ে বানাতে চাও তাহলে তোমরা বেশি পরিমাণ নিও। তো আমি এবারে কলাটাকে কেটে নেবো, মানে মিক্সির মধ্যে নিয়ে মেখে নিচ্ছি কলাটাকে, দিয়ে বাকি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটা কলাকে ছাড়িয়ে নিয়েছি, আমি আরেকটাও ছাড়িয়ে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এইভাবে দুটো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা, চিনিটাও দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো অল্প করে দুধ, দিয়ে এবার আমি এটা বেটে নেবো। দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এবার এটা আমি বেটে নিয়েছি, এবার এটা আমি একটা ডিশের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার এটা একটা বয়ামে ঢেলে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে এটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজিটা, তোমরা তোমাদের অনুপাতে দিও। আমি এখানে এরকম ছোট একটা কাঁচা বাটি সুজি নিয়েছি, আমি সুজি এতটা দিলাম, ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে। এবার আমি ময়দাটা দিয়ে দেবো, এটা ভালো করে ফাটাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রাখা মৌরিগুলো, মৌরিগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম, দুটো এলাচ আমি ভালো করে ছিঁচে নিচ্ছি দিয়ে দিলাম। এবার এটা যতবার মাখানো হবে ততবার আমি একটু করে এর মধ্যে দুধ অ্যাড করব, দুধ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এরকম একটা গ্রিল নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নিও, দিয়ে ফাটানোর দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন একটু কোনো মানে বাবল না থাকে ভেতরে, তাহলে ভালো হয়ে ফুলবে না। আর চিনি যেহেতু রয়েছে তাই একটু ভালো করে মিশে নিলে ভালো হয়। দেখো একটা খুব সুন্দর একটা লেয়ার হয়েছে, বেশি ঘন করবে না, বেশি পাতলাও করবে না, দেখতে পাচ্ছ এইভাবে যেন হয় স্মুথ স্মুথ টাইপের। এবার আমি কড়াটা গরম করে নেব, দেখতেই পাচ্ছ এরকমভাবে হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করে নিচ্ছি, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা তাড়াতাড়ি বাড়িতে বানানোর একটা চেষ্টা করো। তো চলো তেলটা গরম করে নিই। কড়া তো তেতে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। আমার কাছে সরষের তেল আছে সেজন্য আমি সরষের তেল দিচ্ছি, তোমাদের কাছে রিফাইন অয়েল থাকলে খুবই ভালো, রিফাইন অয়েল দিয়ে করো। তেলটা গরম হয়ে গেছে, আমি এরকম একটা হাতা নিয়ে নিচ্ছি, এটাই করে দেবো। দেখো তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি, দেখো এগুলো খুব নরম হয়, আমি দিলাম দিয়ে মাত্র এরকম ঠেলতে এটা ভাসছে, তার মানে এটা খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। দেখো এবার আমি পরপর দিয়ে দেবো, এমনি দুটো তিনটে করে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। দেখো এটাকেও আমি তুলছি, এই দেখো খুব সুন্দর স্পঞ্জিভাবে উঠে গেল, দেখো এটা কিন্তু তেলে ভাসছে, আমি এটা পাল্টে নিচ্ছি। দেখো কি সুন্দর নরম তুল তুলে হয়েছে জিনিসটা, এটাও আমি খানিকক্ষণ পরে পাল্টাবো। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, যখন এটা দেবে তখনই দেওয়ার চেষ্টা করবে যাতে কড়াইয়ের মাছ বরাবর থাকে, তাহলে চারপাশটাই ছড়িয়ে যাবে না। আমি এটাও পাল্টে নিলাম,
এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা শীতকালে খুবই সুন্দর লাগে খেতে এটা আমি খেতে খুবই পছন্দ করি মিষ্টি খাবারের মধ্যে মালপোয়াটাই আমার সবথেকে প্রিয় খাবার আর এটা আমার নিজের হাতে তৈরিটাই খুব ভালো লাগে আর এখন আমি আঁচটা একদম লোতে রেখেছি দেখো এটা খুন্তিটা দিতে এটা উঠে গেল দেখো এটা আমি পাল্টে নিয়েছি এটাকে পাল্টে দিচ্ছি একটু লাল লাল হবে তখন আমি তুলে নেব যতটা ময়দা দেবে তার থেকে কম পরিমাণ সুজি দেওয়ার চেষ্টা করবে তাতে জিনিসটা নরম তুলতুলে হবে সুজি যদি তোমার বেশি পড়ে যায় তাহলে মালপোয়াটা শক্ত হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর লাল লাল হয়েছে দেখতেও বেশ সুন্দর আর খেতে তো খুবই সুন্দর হয় কারণ এটা আমার খুব পছন্দের হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটু সামান্য তেলটা ঝাড়বো ঝেড়ে তুলে নেব এভাবে সবকটা তুলে নিচ্ছি হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার মালপোয়া রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখো আর এটা যেমন টেস্টি খেতে সেরকম টেস্টি দেখতেও তো এই দেখো এটাকে আমি মুড়ছি দেখো কি সুন্দর ভাজ হয়ে গেল আর প্রচন্ড গরম গরম ধোয়া বেরোচ্ছে আর এটা খেতে কিন্তু প্রচন্ড সুন্দর প্রচন্ড মিষ্টি যারা খেতে ভালোবাসো দারুণ আমি একটা নিয়ে নিলাম খেতে তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি যাদের আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করে দিও তোমরা যারা খেতে চাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও আর যদি তোমরা আমার হাতের বানানো মালপোয়া খেতে চাও বা ভাজা পিঠে তাহলে এক্ষুনি আমার বাড়িতে চলে এসো কেন তোমরাও সবাই মিষ্টি মুখ করো তো টাটা